মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অন্তত 4 দফায় অনিয়ম করে ভুয়া কাগজপত্রে এডিস মশার লার্ভা নিধনের জৈব কীটনাশক বিটিআই আমদানি করে। এ কারণেই প্রথমে কালো তালিকাভুক্তির পর এবার উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ফৌজদারি মামলা করল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আমরা প্রতারিত হয়েছি, আসলে বেস্ট কেমিক্যাল কোম্পানি এই এই ওষুধটা তারা আমাদেরকে দেননি, মার্শাল অ্যাগ্রোভেট এখানে তারা এই নামটা ব্যবহার করেছে। বিটিআই আমদানির জন্য দেয়া ডিএনসিসির দরপত্রের শর্তে বলা ছিল কীটনাশকটি চীন থেকে আনা যাবে না, কিন্তু মার্শাল অ্যাগ্রোভেট চীনের তৈরি বিটিআই সিঙ্গাপুরের কোম্পানির ভুয়া সিল ছাপ্পরে নিয়ে আসে, আর সেই বিটিআই এর মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা ছাড়াই পরীক্ষামূলক প্রয়োগ হয় গত 7 আগস্ট।